ঠিক করা যায়। হ্যাঁ এটা আগে থেকে করলেই ভালো হতো, এটা তো সব সময় একদম চোখের সামনে ইকুয়েশন গুলো পাওয়া যাবে, ওটা দেখলে বোঝা যাবে, না হলে বারবার এটার খাতাটাকে দেখতে হচ্ছে, তোদেরকেও খাতা দেখতে হচ্ছে, আমাকেও সেই খাতা দেখতে হচ্ছে আর কি। রাজেশ ওদের কোথায়? তো জয়েন করলাম সন্দীপ তো না, জয়েন করেছে। হ্যাঁ সন্দীপ রাজেশ জয়েন কোথায়? করলাম। রাজেশ কোথায়? এই তো রাজেশ জয়েন করেছে। জয়েন করতে পারেন। রাজেশ জয়েন করেছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ আমি তাহলে কাজ করি, প্রথমে ওইটা শেয়ার করে দিই, মিটিংটা শুরু করি, স্যার মিটিংটাকে লক করে দিন। মিটিংটাকে লক করে দিন। দেখতে পাচ্ছিস সবাই? হ্যালো, হ্যাঁ স্যার, দেখ ওই শেয়ার করেছি, সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখতে না পেলেও কোনো ক্ষতি নেই, হাতের কাছে ক্লাস নোটটা রয়েছে। আচ্ছা শুরু করছি। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ আর কিছুই নেই, দেখ ইকুয়েশন গুলোকে দেখেছিস তো, একদম পুরো স্ট্রেট ফরওয়ার্ড ইকুয়েশন। সেটা হচ্ছে রাজেশ কি বলছে দেখি, দাঁড়া রাজেশ ফোন করেছে। হ্যাঁ বল। ও আচ্ছা, আমি তুই জয়েন করে গিয়েছিলি বলেই তো আমি ইয়ে করে দিয়েছিলাম, রুমটাকে লক করেছিলাম। আচ্ছা আমি দেখছি, দাঁড়া আমি আনলক করে দিচ্ছি। দাঁড়া 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 দাঁড়া, কোথায় স্টপ শেয়ারিং করো। না আমি তো পাচ্ছি না রে, স্টপ শেয়ারিংটা করি তারপরে দেখছি, নিশ্চয়ই এখানে থাকবে। এই তো রাজেশ, ও আচ্ছা জয়েন করেছিল, জয়েনটা হয়নি বোধ হয়, মনে হয় কমপ্লিট হয়নি জয়েনিংটা। হ্যালো রাজেশ, হ্যালো রাজেশ শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো রাজেশ, হ্যালো রাজেশ, আবার নতুন করে জয়েন কর। লাইব্রেরি হ্যাঁ, আবার তুই এক কাজ কর, একবার তুই বেরিয়ে গিয়ে আবার নতুন করে জয়েন কর। হ্যাঁ দেখ না হলে তারপরে বল। দাঁড়া এই সময়টা খুব ভালো কাটছে আমার তোদের সাথে, 1 ঘন্টা বেলার দিক বেশ ভালো কাটছে, কথা বলার তো নেই কেউ, না হলে সমস্যা সেখানে। এই তো রাজেশ শুনতে পাচ্ছিস? রাজেশ হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে মিটিংটা লক করে দিচ্ছি। হুম 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 আচ্ছা এরপর দেখতে পাচ্ছিস নিশ্চয়ই, একটা স্ক্রিন শেয়ার করেছি, ওই ইকুয়েশনটা হুম 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 দিয়েছি কালকে, ওটাই সেই ইকুয়েশনটাই, দেখ ওখানে লেখা আছে, দেখ ইকুয়েশন অফ মোশন ফর ইলেকট্রন ইন দা ইন্টারাকশন স্পেস, ইকুয়েশন অফ মোশন হুম এই এফ সমান যেটা হয় লরেন্টজ ফোর্স মাইনাস ই ইন্টু হুম প্লাস বি ক্রস বি, তারপরে ডিভি বাই ডি হুম লেখা আছে, তারপরে তারপরে হুম যেটা লেখা আছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ওই ইকুয়েশনটাকে লেখা যায়, দেখ ওই 2ABC করে তিনটে ইকুয়েশনে ভাগ করা আছে, তিনটে ইকুয়েশনে লেখা আছে, ঠিক আছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, হুম তোকে কার্লটাকেও সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে লিখতে হবে, আবার এই ভেলোসিটির ইকুয়েশনটাকে তোর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে লিখতে হবে, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে লিখলে যেটা ইকুয়েশনটা হয় সেটা হচ্ছে 2ABC আর কি। হ্যাঁ এবার ডি ফাইভ হুম ডিটি তোরা সাইক্লোট্রন পড়েছিস জানিস, ডি ফাই বাই ডিটি ওমেগা সি ওটা হচ্ছে তোর ই বি বাই এম,
হ্যাঁ ইজ দ্য সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। হ্যাঁ এবার দেখ ওই নিচে যে ছবিটা দেওয়া আছে ওই ছবিটাতে একটুখানি কাজে লাগবে, অ্যানোডের সেন্টার থেকে ক্যাথোডের সেন্টার থেকে মানে জেরাক্সিসটা যেখানে রয়েছে সেই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের সেন্টার থেকে অ্যানোড পর্যন্ত ইয়েটা বি বলে লেখা আছে, তার মানে রেডিয়াসটা অ্যানোডের রেডিয়াসটা হচ্ছে বি, হ্যাঁ আর ক্যাথোডের রেডিয়াসটা হচ্ছে কত এ বলে লেখা আছে। দেখ ইলেকট্রন ই বলে দেখ একটা তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে, মানে ওই দিক থেকে ইলেকট্রন গুলো বেরিয়ে যাচ্ছে, একটা ইলেকট্রিক ফিল্ড আছে রেডিয়ালি ডিরেকশনে ই আর বলে লেখা আছে, এবং একটা ম্যাগনেটিক ফিল্ডও ক্রস চিহ্ন দিয়ে দেওয়া আছে পারপেন্ডিকুলার দেওয়া আছে আউটসাইড। ওই হ্যাঁ ওই মাঝখানে স্পেসটা হচ্ছে তোর ইন্টারঅ্যাকশন স্পেস, যেটা কালকে বিটুইন অ্যানোড এন্ড ক্যাথোড ইজ দ্য ইন্টারঅ্যাকশন ইন্টারঅ্যাকশন স্পেস। সেই ইন্টারঅ্যাকশন স্পেসে কি হয় না তো ইলেকট্রন গুলো ইন্টারঅ্যাক্ট করে উইথ দ্য আরএফ ফিল্ড, তাতে তাদের ভেলোসিটি মডুলেশন হয়, এবং ভেলোসিটি মডুলেশন সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে ডেন্সিটি মডুলেশন হয়, ডেন্সিটি মডুলেশন মানে হচ্ছে কারেন্ট মডুলেশন হয়, এবং তার জন্য যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যাভিটিতে তোর এনার্জিটাকে ইন্ডিউস করে, এবং আরএফ ফিল্ডটা আস্তে আস্তে মানে গ্র্যাজুয়ালি বাড়তে শুরু করে, অ্যাম্প্লিফাই হতে শুরু করে, স্ট্রেংথ অফ দ্য আরএফ ফিল্ড স্টার্টস ইনক্রিজিং। ঠিক আছে এবার যত তোর ওইটা স্পোকের মতো একটা শেপ নেয় শেপ নেয় ওই ইলেকট্রন স্পোক হুইল, ইলেকট্রন স্পোক হুইল ডেন্সিটিটা একদম পুরো একটা স্পোকের শেপ নেয়, সাইকেল বা যে কোনো গাড়ির চাকার টু হুইলারের বলতে একটা স্পোকের শেপ নেয় এক্স্যাক্টলি, এবং সেই সেই স্পোকের শেপটা নিয়েই তোর ওই ঘুরতে শুরু করে কালকে যেটা দেখেছিলাম পুরোটা। হ্যাঁ তাই তো এইবারে আয় নেক্সট পেজে যেটা আছে সেটা হচ্ছে যে এইখানে দেখ ওই ওই যে ইকুয়েশন গুলো আছে টু এ টু বি টু সি তে সেখানে দেখবে অনেকগুলো কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্ট গুলো আমাদের অ্যাকচুয়ালি তোর এই ম্যাগনেট্রনের মধ্যে নেই, যেমন ধরো যে লেখা আছে বি আর বি ফাই নেই, ম্যাগনেটিক ফিল্ড অ্যালং রেডিয়াল ডিরেকশনে নেই, শুধু যে ডিরেকশনে বড় বড় অ্যালং ফাই ডিরেকশনে নেই, অনলি যে ডিরেকশনে আছে বি জেড আছে, ওই জন্য শুধু বি জেড বি জেড ই ফাই এন্ড ই জেড নেই, জে ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড নেই, ফাই ডিরেকশনেও ইলেক্ট্রিক ফিল্ড নেই, অনলি ইআর ডিরেকশনে। সো দ্য ইকুয়েশন ইকুয়েশনস ওই 2a 2b c টা দেখ ইকুয়েশন গুলো রিডিউসড হয়েছে 3a এন্ড 3b তে দুটো ইকুয়েশনে রিডিউসড হয়েছে, ঠিক আছে আর থার্ড ইকুয়েশনটা আবার এখানে দরকারও নেই। ঠিক এবার দেখ ওই 3 এর b একদম পরিষ্কার লেখা আছে, 3 এর b ইকুয়েশন থেকে ওই এটাকে বের করে নেওয়া হয়েছে ddt অফ r স্কয়ার / dt করে ওই e / m bj ddt অফ r স্কয়ার, ঠিক হাফটা বের করে নেওয়া হয়েছে একদম ডেরিভেটিভ করেই তোর আটটা ভেতরের r স্কয়ার দিয়ে ভেতরে ঢুকিয়ে নিয়ে এই জিনিসটা করে দেওয়া হয়েছে। ঠিক বোঝা গেল কি বলছি আমি? তারপর ওই ddt অফ r স্কয়ার d5 / dt হাফ অফ ওমেগা c এই একদম যা করলে হয়, তারপরে ইন্টিগ্রেট করা আছে c1 একটা কনস্ট্যান্ট এসেছে, c1 ইজ এ কনস্ট্যান্ট, ঠিক বোঝা গেল? হ্যাঁ এবার দেখ এই যেটা সৌভিক বলছিলি এর আগে অ্যাট আর ইজ ইকাল টু এ d5 / dt ইজ জিরো, কারণ ওই জাস্ট ক্যাথোড থেকে বেরিয়েই যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে সেই ইলেকট্রনগুলোর কিন্তু তো সার্কুলার মোশন নেই, মানে ফাই ডিরেকশনে কোনো মোশন নেই, কোনো কম্পোনেন্ট নেই, মোশনের কোনো কম্পোনেন্ট নেই, ঠিক তাহলে d5 / dt ইজ ইকাল টু জিরো, কারণ এই ইজ দ্য রেডিয়াস অফ দ্য ক্যাথোড সিলিন্ডার, জাস্ট ওখান থেকে ওই এই 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 কন্ডিশনটাকে যদি বসানো যায় জাস্ট ওই আগের ইকুয়েশনটা সেখান থেকে সি ওয়ান এর ভ্যালুটা বের করে নেওয়া যায়, সি ওয়ান এর ভ্যালুটা বের করে তোর আলটিমেটলি ওই ইকুয়েশনটা এসছে d5 / dt সমান হাফ অফ ওমেগা সি ওয়ান মাইনাস এ স্কোয়ার / আর স্কোয়ার। ঠিক বোঝা গেছে কি বলছি আমি? হ্যাঁ স্যার। সিন্স দ্য ম্যাগনেটিক ফিল্ড ডাজ নো ওয়ার্ক অন দ্য ইলেকট্রন, ইলেকট্রনের উপরে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড কোনো কাজ করছে না, পারপেন্ডিকুলার ডিরেকশন বলে একদম এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার ডিরেকশন বলে হলো, সো তোর কি হবে ওই যে হাফ এম ভি স্কয়ার সমান হচ্ছে ই ইনটু ভি, ওই ইকুয়েশনটা ফলো করে চলবে ইলেকট্রন গুলো। হ্যালো শুনতে পাচ্ছিস কে কে সুমনা না অনুরিমা, কার গলা পেলাম? হ্যালো হ্যালো করছিলি? শুনতে পাচ্ছিস তো? ঠিক হাফ এম ভি স্কয়ার সমান হচ্ছে ই ইনটু ভি, ওই সমান ভি স্কয়ার সমান যা হয় টু ই ভি / এম, এ ভি আর স্কোয়ার প্লাস ভি পাই তা ফাই তার স্কোয়ার, দুটো কম্পোনেন্ট একটা হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশন আর একটা হচ্ছে যেটা
phi circulate করছে phi direction এ velocity, so vr square plus v by square সমান হচ্ছে 2 e by mb। এবার ওটাকে তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে লিখলে ওই দুটো কম্পোনেন্ট ভেলোসিটির কম্পোনেন্ট দুটোকে লিখলে যেটা হয় সেটা হচ্ছে তার নিচের ইকুয়েশনে dr / dt টা হোল স্কয়ার প্লাস r t / dt টা হোল স্কয়ার ইজ इक्वल टू হচ্ছে 2 e / mv। এইবার মজাটা হচ্ছে এখানে তুই যদি বসাস r = মানে বাউন্ডারি কন্ডিশন अप्लाई করিস r = b তে, r = b মানে হচ্ছে একদম এট দা ওয়াল, ইনার ওয়াল অফ দা অ্যানোড, ইনার ওয়াল অফ দা অ্যানোড, ঠিক আছে। অ্যানোডের ওই ইনার ওয়ালে সেখানে কি আমরা যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি সেটা লিখছি v = v0 এন্ড শুধু তাই নয় ওখানটা কিন্তু dr / dt 0, তার কারণটা হচ্ছে ওর রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশনে তোর কোনো মোশন নেই, ঠিক বোঝা গেল। ওই যে দেখ পাশে ডান দিকে ছোট করে লেখা আছে ফর গ্রেজিং অফ ইলেকট্রন এট অ্যানোড, ইলেকট্রন গুলো ওখানে গ্রেজ করে যাচ্ছে মানে জাস্ট ছুঁয়ে যাচ্ছে কিন্তু অ্যানোডে গিয়ে পৌঁছাচ্ছে না, অতএব dr / dt 0। তারপরে ওই ইকুয়েশনটা সিম্পল বসিয়ে দেওয়া হচ্ছে r d phi / dt তার হোল স্কয়ার সমান হচ্ছে 2 e / mv 0 এন্ড ওই ডান দিক থেকে আসছে দেখ ওই d phi / dt সমান হচ্ছে হাফ অফ ওমেগা c ইনটু 1 - a স্কয়ার / b স্কয়ার যেটা আগের ইকুয়েশনটা থেকে আমাদের এসেছে। হলো বুঝলাম। এবার ওই দুটোকে ইকুয়েশনকে এবার ম্যানিপুলেট করেছে জাস্ট ওই d phi / dt এর ভ্যালুটা তোর বসানো আছে দেখ ওই r = b করে d phi / dt এর ভ্যালুটা ওখানে বসানো আছে, এই যে এই যে এই যে এই যে এই d phi / dt টা এই d phi / dt এর ভ্যালুটা ওখানে বসানো আছে, বসিয়ে দিলেই দেখ এই b অসি সমান ও 8 ওই যেটা তোরা বলছিলি 8 v0 m / e আছে ওইটা টু দি পাওয়ার হাফ হবে, ওইটা মিস হয়ে গেছে 8 v0 m / e যেটা বলেছিলে তাহলে কাট অফ ভোল্টেজ, কাট অফ ভোল্টেজের এই মানেটা কি, এর মানেটা দেখ পরিষ্কার নিচের ওই জাস্ট দুটো লাইনে লেখা আছে ফর এনি ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড বি জিরো হুইচ ইজ গ্রেটার দ্যান বি ও সি, কাট অফ ম্যাগনেটিক ফিল্ডের জন্য বেশি, কাট অফ ম্যাগনেটিক ফিল্ডের চেয়ে বেশি, ফর এনি ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড হুইচ ইজ অ্যাবাভ কাট অফ ম্যাগনেটিক ফিল্ড বি ও সি অ্যান্ড ফর গিভেন ভ্যালু অফ ভি জিরো, বুঝা গেল। ডিসি যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছে বিটুইন অ্যানোড এন্ড ক্যাথোড, দ্য ইলেকট্রন উইল নট রিচ টু অ্যানোড, ইলেকট্রন গুলো কোনো সময় ওই অ্যানোডে আর রিচ করবে না, কি করবে না তো ওই ইন্টারঅ্যাকশন স্পেস এর মধ্যে সার্কুলেট করতে থাকবে। এটা তো যে কোনো একটা ভি জিরোর জন্য যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে যে কোনো ভি জন্য অবভিয়াসলি যে কোনো একটা ভি জিরোর জন্য একটা সার্টেন ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু যেটা কিনা কাট অফ ম্যাগনেটিক ফিল্ডের চাইতে বেশি হলে কি করবে, ইলেকট্রন গুলো আর অ্যানোডে গিয়ে পৌঁছাবে না, দে উইল স্টার্ট সার্কুলেটিং ইন ইন্টারঅ্যাকশন স্পেস, ঠিক জাস্ট গ্রেজিং দ্য অ্যানোড ওয়াল, এটা খুব ইম্পর্টেন্ট, কি অ্যানোড ওয়ালটাকে গ্রেজ করে যেন ঘুরতে করবে। বল সুমনা কিছু বলছিলি বোধ হয়, কাট অফ থেকে কম হয় তখন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ইলেকট্রন গুলো ওই ঘুরতে ঘুরতে একটা সময় অ্যানোডে গিয়ে হাজির হবে, বুঝা গেল কি বলছি আমি। বা ওই তোর যেটা দাঁড়াবে সেটা হচ্ছে দেখবি ওই আগের দিনে যে দেখবি সার্কুলার মোশনের পাথটা রয়েছে দেখবি যে একটা ওই লাল নীল সবুজ ওই ওই মোশন দেখলে বুঝতে পারবি, ঠিক বোঝা গেল কি বলছি আমি। তাহলে কাট অফ এই ভোল্টেজটাকে বলা হয় হাল কাট অফ ভোল্টেজ, সরি ম্যাগনেটিক ফিল্ড নট ভোল্টেজ, হাল কাট অফ ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ হাল হচ্ছে ওই যে আগের দিন যেটা বলছিলাম হাল ইজ দ্য সায়েন্টিস্ট হু ইনভেন্টেড দ্যাট ম্যাগনেট্রন ইন 1921। নেক্সট আছে কি, নেক্সট পেজে যেটা করা আছে ছোট করে একটা লাইন সেটা হচ্ছে যে সিমিলারলি তুই ওখান থেকেই বের করতে পারবি ভি ও সি সমান কাট অফ ভোল্টেজ ফর এ গিভেন ভি জিরো বি জিরো ফর এ গিভেন স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড, দেখ ওই একই কথা ওখানে লেখা আছে
for any value of electricity v0, for any value of v0 which is greater than voc for given v0, the electron will not reach anode. Electron gulo tor anode reach korbe. It also half part of electric field ba potential voltage, but half cut off magnetic field, at a half cut off electric field bolte pari sir shunte pachhi na kichu eta hello eta hocche half cut off electric field, cut off electric field or potential, ota chilo half cut off magnetic field voc magnetic field eta eta half cut off electric field electric field এই আজকে পর্যন্ত এইটুকু ডিডাকশনই করে করা আছে, আর কালকে হয়তো আরেকটুখানি লাগবে ম্যাগনেট্রনটা শেষ করতে, ঠিক ছোটখাটো একটা অঙ্ক করব করে কালকে শেষ করব। কলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ম্যাগনেট্রন এবং সাইক্লোট্রন, সাইক্লোট্রন বলছি ম্যাগনেট্রন অ্যান্ড ক্লাইস্ট্রন দুটো শেষ হয়ে যাবে। আচ্ছা এবার বল তোদের কোনো প্রশ্ন, কোনো প্রশ্ন আছে কোথাও? না স্যার প্রশ্ন নেই। হ্যাঁ বল। না স্যার কি বললো কে স্যার? সুমনা বললি না অনুরিমা বললি? হ্যালো কিছু না শুরু করেছি স্যার, পড়াশোনা শুরু কর, পড়াশোনা শুরু করে যদি কোথায় প্রবলেম হয় অবভিয়াসলি আমাকে এমনিও ফোন করে জিজ্ঞেস করিস, এমনিও ফোন করে জিজ্ঞেস করিস, কোনো অসুবিধা নেই, এমনিও ফোন করে জিজ্ঞেস করিস। তো এই হচ্ছে তোর, তার মানে গোটা আলটিমেটলি যে ব্যাপারটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এটা ক্রস ফিল্ড ডিভাইস, ক্রস ফিল্ড একটা ডিভাইস, তার কারণ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাপ্লাই করা হয় পারপেন্ডিকুলার টু উইথ ইচ আদার, হ্যাঁ একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার অবস্থায় অ্যাপ্লাই করা হয়, দ্যাটস ওয়াই করা ক্রস ফিল্ড, এবং ওই ক্রস ফিল্ডটা থাকার জন্যই যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই ইন্টারাকশন স্পেসের মধ্যে ইলেকট্রনগুলো সার্কুলেট করছে, জাস্ট লাইক এ সাইক্লোট্রন। অনার্সে পড়তে পড়তে সাইক্লোট্রনের যে কনসেপ্টটা পড়েছিলি, জাস্ট লাইক এ সাইক্লোট্রনের কনসেপশন অনুযায়ী মানে একই কনসেপ্ট, ইলেকট্রনগুলো ইন্টারাকশন স্পেসের মধ্যে সার্কুলেট করতে থাকে যে অ্যাক্সিসকে ঘিরে, মানে সোজা কথায় ক্যাথোডকে ঘিরে ওই ইন্টারাকশন স্পেসের মধ্যে সার্কুলেট করতে থাকে। এবার যখন তারা ইন্টারাকশন স্পেসে একটা আরএফ ফিল্ডের সঙ্গে এনকাউন্টার্ড হয় তখন কিছু কিছু ইলেকট্রন ফাস্টার বেগে এগোয়, কিছু কিছু ইলেকট্রন স্লোয়ার বেগে এগোয়, এবং ফাস্টার এবং স্লোয়ার ইলেকট্রনগুলো কাছাকাছি এসে এসে একটা বাঞ্চ তৈরি করে, এবং সেই বাঞ্চিংটা কিরকম দেখতে হয় না তো একটা স্পোক হুইলের মতো, তাই তো স্পেস চার্জ স্পোক হুইল বলে আমরা যে এটাকে আগে দিন স্পেস চার্জ হুইল বলে যেটাকে আমরা স্পেস চার্জ হুইল বলে আমরা যেটাকে ডিনোট করছি, তাই তো আগের দিন যে ছবিটা দেখিয়েছিলাম সেটা মুভ করতে শুরু করে, যেহেতু এটা ডেন্সড ইলেকট্রন ওখানে কারেন্ট ডেন্সিটি পরিমাণটা বেশি, সুতরাং সে ওটা যেটা করে সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যাভিটিতে তোর এনার্জিকে ইনডিউস করতে থাকে, আরএফ আরএফ এনার্জি ইনডিউস করতে থাকে, আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে ক্যাভিটির মধ্যে আরএফ ফিল্ডের স্ট্রেংথ বাড়তে শুরু করে, ইট মিনস এটা অ্যাম্পলিফাই হতে শুরু করে, ঠিক। এবার এই কতক্ষণ এটা চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত ডিসি সাপ্লাই ভোল্টেজটা রয়েছে, ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে। অ্যাকচুয়ালি তাহলে কী হচ্ছে, আগের দিনই বলছিলাম কোথায় থেকে পাচ্ছে এনার্জিটা, ডিসি ফিল্ড থেকে ইলেকট্রিক ফিল্ড থেকে কোথায় সাপ্লাই করছে, মানে কোন এনার্জিতে কনভার্ট করছে, আরএফ এনার্জিতে কনভার্ট করছে, এসিতে এসিতে কনভার্ট করছে, আর ইনটা মাইক্রোওয়েভ রেঞ্জ আরএফ ইয়েতে গিয়ে আরএফ ফিল্ডে গিয়ে গিয়েগুলো কনভার্ট করছে, এবং তারপরে সেটা তুমি দেখাছিলে ওই যে দেখিয়েছিলাম একটা ছবি, ওই ইয়েটা এনার্জিটা স্যার ওই আউট করে নেওয়া হয়, হ্যাঁ বড়শির মতো যেটা ছবিটা ছিল যে এনার্জিটা ভি ভি যে এনার্জিটা ইন্ডিউসড হয় সেটা কি মাইনাস ডি ফাই বাই ডিটি ফাই, স্নেলস ল। তাহলে ওর মধ্যে কি হচ্ছে, ওই জন্য কালকে বলছে একটা ম্যাগনেটিক ডাইপোল, অ্যাকচুয়ালি ওটা কি হচ্ছে এসিটা তো, এই ম্যাগনেটিক ফিল্ডটা তো এসি অল্টারনেটিং, সো ওই ইয়েটার মধ্যে যে কাঁটা আংটার মতো যে ইয়েটা দেখাচ্ছিলাম সেটা কি হচ্ছে একটা লুপ হয়ে রয়েছে, একটা লুপ হয়ে রয়েছে, তাই তো। এবার সেই লুপের মধ্যে যদি ম্যাগনেটিক ফিল্ডটা যদি ওরকমভাবে অল্টারনেট করতে শুরু করে কি করবে,
যেটা দাঁড়াবে সেটা হচ্ছে লুপটা একটা একটা ভোল্টেজ ইন্ডিউস করবে, সেটাই আবার বাইরে চলে যাচ্ছে, কারেন্ট কারেন্ট তৈরি করছে, সেটাই ওটাকেই বলা হচ্ছে যে এনার্জি কাপেলড আউট হয়ে যাচ্ছে, যেটা বারবার বলছে এনার্জিটাকে কাপেলড আউট করে, আর এটাকে কাপেলড আউট হয়ে না করে না, এবং একটা স্টেডি স্টেট কি হয় যে পরিমাণ এনার্জি তোর ওখানে ইন্ডিউসড হচ্ছে, হ্যালো হ্যালো, যে পরিমাণ এনার্জি ওখানে ইন্ডিউসড হচ্ছে ঠিক সেই পরিমাণ এনার্জি তুই কাপেলড আউট করে নিবি। বোঝা গেল কি বলছি আমি? সো এ স্টেডি স্টেট উইল রিচ। ইভেন এখানে একটা ইয়েও রয়েছে তোর, সেটা হচ্ছে যে ইনিশিয়াল স্টেজে কি হয়, ধর যদি আমি আরএফ ফিল্ডটাকে না দিতাম, সাপোজ আমি আমরা তো বারবার বলছি একটা অ্যাপ্লাই করা হচ্ছে, ধর এমনিতে অসিলেটর হিসেবে কাজ করলে তো আরএফ ফিল্ড দেওয়া হয় না, তাহলে তোর আরএফ ফিল্ডটা মানে তাহলে কি ওই জিনিসটা হতো না? হতো, কারণ ওই যে ইলেকট্রনগুলো যখনই সার্কুলেট করছে, ওই সার্কুলেট করতে করতে কি হচ্ছে, ওই সার্কুল ওই মোশনের মধ্যে সমস্ত কম্পোনেন্ট অফ কারেন্ট ওখানে হাজির আছে, ওই যে বলেছিলাম নয়েজে যেমন থাকে, এবার সেগুলো কি করে, সেগুলো তোর ওই ক্যাভিটির মধ্যে, ক্যাভিটি ইজ এ রেজোন্যান্ট ক্যাভিটি, ঠিক বুঝতে গেল কি বলছি, রেজোন্যান্ট ক্যাভিটি, তো তাহলে ওই কারেন্টগুলো যে কারেন্টের কম্পোনেন্ট যে কম্পোনেন্টগুলোর ফ্রিকোয়েন্সি ম্যাচেস উইথ দ্য রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য রেজোন্যান্ট ক্যাভিটি, কি করবে একটু একটু করে এনার্জি ইনডিউস করতে শুরু করবে, বোঝা যাচ্ছে কি বলছি আমি? আলটিমেটলি একটা আরএফ ফিল্ড যেন ওখানে গ্রো করতে শুরু করলো, ঠিক যেই যত আরএফ ফিল্ড আস্তে আস্তে গ্রো করতে শুরু করবে তত ওই ব্রাঞ্চিং প্রসেসটা হতে শুরু করবে, যত ব্রাঞ্চিং প্রসেস হতে শুরু করবে তত তোর ওই এনার্জি যেন আরো বেশি বেশি করে ইন্ডাস্ট্রি হতে শুরু করবে, ঠিক বুঝতে পারছিস কি বলছি আমি? আলটিমেটলি কি হবে যে ওই স্পেস চার্জ হুইলের মতো একটা শেপ নিয়ে নেবে, কি কোথাও কিছু ছিল না, অথচ আরএফ ফিল্ড না দিয়েও করতে পারে, না না তাই তো হয়, অসিলেটর হিসেবে ইউজ করতে গেলে তো তাই হবে, কারণ তত কোনো ইনপুট থাকবে না, ইনপুট থাকবে তাই তো, ইভেন অসিলেটরের ক্ষেত্রে তোর কোথায় থেকে আসে অসিলেটর, এমনি সেই আমরা যখন তোর ওই ইয়ে সার্কিটগুলো পড়ছিলাম বেসিক ইলেকট্রনিক্সের যে অসিলেটর সার্কিট, সেখানে কি কোনো এরকম সোর্স থাকে, এসি সোর্স থাকে না, কোথায় থেকে আসে? ডিসি থেকে তো সাপ্লাই হয় সিগন্যাল থেকে, কিন্তু কিন্তু তোর সোর্সটা কোথায়, যখন আউটপুট থেকে ওটা ফিডব্যাক করে আসছে, না সোর্সটা হচ্ছে নয়েজ, ওখানে যে নয়েজটা রয়েছে সেই নয়েজ প্রত্যেকটা এর মধ্যে সেই নয়েজ রয়েছে, এবার সেই নয়েজটাকে তুই যদি ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করিস দেখবি সমস্ত ফ্রিকোয়েন্সি ইজ প্রেজেন্ট দেয়ার, এবার ওখানে একটা ট্যাঙ্ক সার্কিট আছে, দ্যাটস অলসো রেজোনেটিং সার্কিট, তাহলে ওই ট্যাঙ্ক সার্কিটে ওই যে ফ্রিকোয়েন্সি ওই ট্যাঙ্ক সার্কিটের যে রেজোনেটিং ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সির সঙ্গে যখন ওই নয়েজের মধ্যে যে ফ্রিকোয়েন্সি মানে ইয়েটা রয়েছে কারেন্ট রয়েছে সেটা যখন ম্যাচ করবে কি করবে, ওই ট্যাঙ্ক সার্কিটে এনার্জি ইনডিউস করতে শুরু করবে এবং আস্তে 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 সেটা বাড়তে শুরু করবে, এটা ঠিক সেম টাইপ অফ অ্যাকশন তোর এখানেও ঘটতে শুরু করে, যদি আমি আরএফ ফিল্ড অ্যাপ্লাই না করি ইন দ্যাট কেস অলসো তোর একটা সময় পরে গিয়ে ওই আরএফ ফিল্ড আপনি ওই ম্যাগনেট্রন থেকে পেতে শুরু করবে, ঠিক বোঝা গেল? এবং দ্যাট ডিপেন্ডস আপন হচ্ছে, এবং এর সবচেয়ে বড় একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে যেহেতু এই ক্যাভিটিগুলো রেজোন্যান্ট ক্যাভিটি তো এটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সিতে একটা পার্টিকুলার একটা খুব ন্যারো ব্যান্ডউইথের মধ্যে এগুলো অপারেট করে, তো চেঞ্জ করতে হয় তাহলে কি শুনতে পাচ্ছি না স্যার বলছি, এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এগুলো সবই তো রেজোনেটিং ক্যাভিটি, হ্যালো এটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে অপারেট হচ্ছে, বাকি ন্যারো ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সির মধ্যে ইট উইল অপারেট, স্যার ওই পেজটা দেখে লেখা ছিল যেটা ঠিকই তো ওই যে লেখা আছে, রেজোনেটিং স্ট্রাকচার মানেই হচ্ছে যে তোর ওই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এবং অ্যারাউন্ড এ পার্টিকুলার একটা খুব ন্যারো ব্যান্ডের মধ্যে ওটা অপারেট করবে, যদি সেটা এই এই ন্যারো ব্যান্ডউইথ কে ওভার কাম করবার জন্য যা হয়তো ট্রাভেলিং ওয়েভ টিউব যাতে ব্যান্ডউইথ টা লার্জ করা হয়, বুঝা গেল কি বলছি আমি? নেক্সট ইয়ে তো আসবো, এখানটা শেষ করলেই তোর ওই ট্রাভেলিং ওয়েভ টিউবে যাবো, যেখানটা শুরুই হবে ফোরবাইটস থিওরাম দিয়ে, অদ্ভুত একটা থিওরাম দেখবি, হ্যাঁ ফোকার্ট থিওরাম থেকেই অ্যাকচুয়ালি ওই ট্রাভেলিং ওয়েব টিউবগুলোর তোর এগুলোকে থিওরিটিক্যাল অ্যাসপেক্টগুলোকে ব্যাখ্যা করা যায়, মানে ফোকার্ট থিওরামই ব্যাখ্যা করে ট্রাভেলিং ওয়েব টিউবের তো কনস্ট্রাকশনের থিওরিটিক্যাল এক্সপ্লানেশন, বোঝা গেল কি বলছে? কোনো প্রশ্ন প্রশ্ন শুনতে পাচ্ছি না? সুমনা কেটে কেটে যাচ্ছে, সুমনা কেটে কেটে যাচ্ছে, আমি এটা বন্ধ করে দিই, স্টপ শেয়ারিং করে দিই, সুমনা কেটে কেটে যাচ্ছে, বল আরেকবার বল,
স্যার প্রচুর নেটওয়ার্ক, হ্যাঁ নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। ম্যাগনেট্রনে যে পিডিএফটা, ম্যাগনেট্রনে যে পিডিএফ, হ্যাঁ পিডিএফটা যেটা বলছি স্যার, ম্যাগনেট্রনে, হ্যাঁ প্রথম পেজে বলছে ম্যাগনেট্রনের উপরে তো ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক হচ্ছে, ওখানে লেখা আছে ইলেকট্রন, এটা ইলেকট্রন হবে না ইলেকট্রিক হবে স্যার। কিন্তু আমি পড়িনি, আমি না পড়ে ওটা স্টেপ শেয়ার করেছি। দাঁড়া আমি বলে নিচ্ছি, তারপরে তোর প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। আমি জাস্ট শুধু থ্রি ডাইমেনশনাল ওই স্ট্রাকচার গুলোকে দেখানোর জন্য ওই পিডিএফটার মধ্যে তার ওই স্ট্রাকচার গুলো খুব সুন্দর রয়েছে, যাতে ম্যাগনেট্রনটা বোঝা যায় আর কি, ঠিক ওই জন্য আমি শেয়ার করে দিয়েছিলাম। আমি পড়িনি, পড়তে পারিস তোরা, ঠিক আছে। এবার বল যে ওখানে কোথায় কি লেখা আছে বল, আমি ঠিক বলে দিচ্ছি বল। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কেটে কেটে যাচ্ছে বল। জেনে নিচ্ছি, হ্যাঁ তবে তোকে আমি একটা পরামর্শ দিতে পারি, ওখানে ওখানকার টেক্সটটা সাবমিট করতে পারিস, বই থেকে পুরোটা পড়তে পারিস, হ্যাঁ ঠিক আছে। আর বাকিটা আমি তো ফোন করে আমি বলে দিচ্ছি, যদি কোনো ঠিকঠাক লেখা না থাকে আর কি, হ্যাঁ বা ঠিক লেখা আছে কি বুঝতে অসুবিধা হচ্ছে আমি তোকে ফোন করে বলে দিচ্ছি, তার কারণ হচ্ছে শুনতে পাচ্ছি না কিছু। হ্যাঁ তুই বইটাকে পড়, ক্লিয়ার বইটা আছে তো, ক্লিয়ার বইটা আছে তো, হ্যাঁ ওই বইটা। আর আমি ওই টেক্সটটা এইটাকে পিডিএফটাকে শেয়ার করেছিলাম যা শুধু ওই ছবিগুলোকে দেখানোর জন্য, ছবিগুলো না দেখলে ম্যাগনেট্রনটা ক্লিয়ার হতো না আর কি, ম্যাগনেট্রনটাকে ক্লিয়ার করবার জন্য, থ্রি ডাইমেনশনাল ছবিগুলোকে দেখানোর জন্য আমি তোর ওই তোর পুরো পিডিএফটাকে তোদের কাছে আমি শেয়ার করে দিয়েছিলাম। হ্যাঁ আমি তোকে পরে এটা শেষ করার পর আমি ফোন করছি, করে জেনে বলে দিচ্ছি, কেটে কেটে যাচ্ছে শোনা যাচ্ছে। বল আরেকবার বল কি বলছিস আমাকে, কি লেখা আছে? হ্যালো সঙ্গে পারপেন্ডিকুলার অবস্থায় অ্যাপ্লাই করা হয় ওই ম্যাগনেট্রনের মতো, তাই তো হচ্ছে। অ্যাক্সিস থাকছে তোর ম্যাগনেটিক ফিল্ড অ্যালং রেডিয়ালি আউটওয়ার্ড, আর্ট ডিরেকশন যেটা সেই আর্ট ডিরেকশনে থাকছে তোর ইলেকট্রিক ফিল্ডটা, কারণ ভোল্টেজটা অ্যাপ্লাই করা হচ্ছে অ্যালং অ্যানোড টু ক্যাথোড, আর ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে অ্যালং জেড অ্যাক্সিস বরাবর। সো ক্রস ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, তার জন্য এই ইন্টারঅ্যাকশন স্পেসে তোর ইলেকট্রনটা সার্কুলেট করছে, সার্কুলার মোশন থাকছে একটা, ঠিক বুঝা গেছে? সুমনা বুঝতে পেরেছিস? সুমনা বুঝতে পেরেছিস? আর কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন? হ্যাঁ প্রশ্ন, হ্যাঁ আমি আবার বলে রাখছি, পড়তে শুরু কর, পড়তে পড়তেও যদি কোথাও আটকে যায় আমাকে ওই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানেও লিখে পাঠাতে পারিস যে স্যার এটা বুঝতে পারছি না, ফোন করে নিতে পারিস স্যার এটা বুঝতে পারছি না, কোনো অসুবিধা নেই। বা প্রতিদিন তো আমরা আসছি 10টা থেকে 11টার মধ্যে, সময় জিজ্ঞেস করে নিতে পারিস, কোনো অসুবিধা নেই, যখন খুশি যেভাবে খুশি, হ্যাঁ যখন খুশি যেভাবে খুশি, ঠিক। রাজেশ কোনো প্রশ্ন, ঠিক আছিস তো তুই? না স্যার। আর জর্জর ভাব নেই তো? মোটামুটি স্যার। আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করি। আর জর্জর ভাব নেই তো? জর্জর